ম্যাম। তাহলে আজকে আমাদের টপিক হলো অ্যানাটমিক্যাল পজিশন, বডি প্লেস এন্ড টার্মিনোলজি। ওকে, তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। তো ফার্স্টে তোমরা ছবিতে যে হিউম্যান বডিটাকে দেখছো, সেই হিউম্যান বডিটা হলো আ পিকচার অফ আ হিউম্যান বডি ইন অ্যানাটমিক্যাল পজিশন। ওকে, আচ্ছা, তাহলে ফার্স্টে আমাদের অ্যানাটমিতে যে কোনো ধরনের বোনস বলো, ভিসেরা বলো, যে কোনো জিনিস স্টাডি করার জন্য আমাদের মানে আমরা যে ডাইমেনশনে বোনসটা ভিসেরাটা স্টাডি করি, সেই ডাইমেনশনটা আমরা সেটা অ্যানাটমিক্যাল পজিশন ডাইমেনশনে আমরা বোনস এবং ভিসেরাটা স্টাডি করি। তোমরা যখন একটা ক্যাডাভার দেখবা, ক্যাডাভার মিন্স যে ডেড বডি ফর দ্য পারপাস অফ ডিসেকশন, সেই ক্যাডাভারটা যখন দেখবা, সেই ক্যাডাভারটা কিন্তু অ্যানাটমিক্যাল পজিশনে একদম যে সুপাইন পজিশনে থাকবে, এবং সেটা হলো একটা সারফেস এর উপর অ্যানাটমিক্যাল পজিশনে থাকবে, বাট সুপাইন পজিশনে। বাট আমরা যখন অ্যানাটমিক্যাল পজিশনে কোনো ধরনের বোনস অথবা ভিসেরা রিড করি, সেই বোনস অথবা ভিসেরা আমরা অ্যানাটমিক্যাল পজিশনে এরকম স্ট্যান্ডিং পজিশনে ইমাজিন করে আমরা সেই বোনস অথবা ভিসেরাটা রিড করি। এখন তোমরা ফার্স্টে আমরা জানবো যে অ্যানাটমিক্যাল পজিশনের ডেফিনেশন। আচ্ছা দেখো, ডেফিনেশনটা, ইন দিস পজিশন দ্য পার্সন ইজ স্ট্যান্ডিং আপরাইট উইথ দ্য ফিট টুগেদার, দ্য আপার লিম্বস বাই দ্য সাইডস অ্যান্ড পামস অফ দ্য হ্যান্ডস ডিরেক্টেড ফরওয়ার্ড অ্যান্ড দ্য থাম্বস পয়েন্টেড অ্যাওয়ে ফ্রম দ্য বডি। তার মানে হলো এই যে পার্সনটা যেভাবে এই হিউম্যান বডিটার যে পজিশন, অ্যানাটমিক্যাল পজিশন যেরকম পজিশন, সেটার মানে এক্স্যাক্টলি এটা তোমাদেরকে ডিসক্রাইব করা হয়েছে লেখার মাধ্যমে, যে স্ট্যান্ডিং আপরাইট মানে সোজা হয়ে দাঁড়ানো, তারপর এটা হলো ফিট টুগেদার তার মানে পা দুইটা একসাথে করে রাখা, তারপর আপার লিম্বস বাই দ্য সাইডস দুই সাইডে আপার লিম্ব থাকবে, অ্যান্ড পামস অফ দ্য হ্যান্ডস ডিরেক্টেড ফরওয়ার্ড অ্যান্ড দ্য থাম্বস পয়েন্টেড অ্যাওয়ে ফ্রম দ্য বডি। তার মানে হলো আপার লিম্ব দুই সাইডে থাকবে এবং পামস অফ দ্য হ্যান্ড, হ্যান্ডের যে পামটা সেটা হলো ফরওয়ার্ড ফেসিং থাকবে, আর থাম্বসটা দেখো যে থাম্ব, হিউম্যান যে থাম্ব যে বৃদ্ধাঙ্গুলি বলে, সেটা হলো কি অ্যাওয়ে ফ্রম দ্য বডি। এটা হলো একটা হিউম্যান বডির নর্মাল অ্যানাটমিক্যাল পজিশন, এবং আমরা এই অ্যানাটমিক্যাল পজিশন মানে এটার উপর ভিত্তি করেই একটা ভিসেরা সারফেস বর্ডার নির্ধারণ করি, একটা বোনস এর সারফেস বর্ডার নির্ধারণ করি, একটা ভিসেরাল লোকেশন নির্ধারণ করি, একটা বোনস এর লোকেশন নির্ধারণ করি। ঠিক আছে, এটা হলো অ্যানাটমিক্যাল পজিশন। এই যে দেখো, এখানে অ্যানাটমিক্যাল পজিশন জানার উদ্দেশ্য এখানে লেখা আছে যে অল দ্য বোনস ভিসেরা অ্যান্ড বডি প্লেনস আর স্টাডিড বাই টেকিং দিস অ্যানাটমিক্যাল পজিশন অ্যাজ আ ডাইমেনশন। ঠিক আছে, আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা এই অ্যানাটমিক্যাল পজিশন সম্পর্কে জানলাম। এখন এই ছবিটা দেখো, অ্যানাটমিক্যাল পজিশন ভালো করে জানতে হলে এই ছবিটা তোমাদেরকে ভালো করে শিখতে হবে, ভালো করে বুঝতে হবে। মেইন কথা হলো ভালো করে বুঝতে হবে। এখানে দেখো, এটা হলো একটা হিউম্যান বডি। হ্যাঁ, আমাদের স্টাডি পারপাসের জন্য এই পিকচার গুলো ইউজ করা হয়। আচ্ছা, তাহলে দেখো এইটা হলো কি, দিস ইজ আ হিউম্যান বডি। এখন তোমরা কিন্তু বডি, একটা হিউম্যান বডি ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছ, একটা হিউম্যান বডি ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছ। তোমরা জাস্ট ইমাজিন করো এই যে হিউম্যান বডির যে ফ্রন্ট পার্টটা, সেই হিউম্যান বডির ফ্রন্ট পার্টটা একদম যে মিডিল একটা যে লাইন চিন্তা করো, মিডিল লাইন দিয়ে ধরো এই হিউম্যান বডিটাকে তুমি ভাগ করবা, একটা মানে মিড লাইন বরাবর। তাহলে মিড লাইন বরাবর একদম আমাদের যে বডির একদম মিড লাইন বরাবর যে একটা প্লেন চলে যায়, সেই প্লেনটার নাম হলো মিডিয়ান প্লেন। অ্যানাটমিতে, অ্যানাটমি শিখতে গেলে কিছু টার্মের টার্ম জানা প্রয়োজন, টার্মিনোলজি, এটাকে বলা হয় হলো অ্যানাটমিক্যাল টার্মস অথবা টার্মিনোলজি। এই টার্মিনোলজি গুলো তুমি যদি না জানো, তাহলে কিন্তু তুমি অ্যানাটমি কোনো কিছুই শিখতে পারবে না। এই টার্মিনোলজি গুলো তোমাকে জানতে হবে। তাহলে হলো এই যে মিডিয়ান প্লেন, এই মিডিয়ান প্লেন বরাবর আমরা যদি হিউম্যান বডিটাকে কাট করি, তাহলে হিউম্যান বডিটা রাইট আর লেফট দুই ভাগে ভাগ হবে, রাইট আর লেফট দুই ভাগে ভাগ হবে। একদম আমাদের এরকম ভাবে যদি কাট করি, তাহলে রাইট এবং লেফট দুই ভাগে ভাগ হলো, তাহলে যেই প্লেন বরাবর আমরা ভাগ করলাম সেই ইমাজিনারি প্লেনটার নাম হলো মিডিয়ান প্লেন। এগুলি প্লেন কিন্তু ইমাজিনারি, আমাদের বুঝার সুবিধার জন্য, একটা যে কোনো বোনস ভিসেরা স্ট্রাকচার সে তার ডিরেকশন বুঝার সুবিধার জন্য আমরা এভাবে ভাগ করছি, তাহলে মিডিয়ান প্লেনে ভাগ করলাম। এখন দেখো আরেকটা প্লেন আছে,
আর একটা প্লেন হলো ট্রান্সভার্স অথবা হরাইজন্টাল প্লেন। দেখো এরকম একটা ট্রান্সভার্স অথবা হরাইজন্টাল প্লেন, ইমাজিনারি প্লেন বরাবর একটা হিউম্যান বডিকে যদি দুই ভাগে ভাগ করি সেই প্লেনটাকে বলা হয় হলো ট্রান্সভার্স অথবা হরাইজন্টাল প্লেন। তাহলে মিডিয়ান প্লেন দিয়ে যখন ভাগ করেছিলাম তখন হিউম্যান বডিটা কয় ভাগে ভাগ হয়েছিল? দুই ভাগে, রাইট আর হলো লেফট। আর ট্রান্সভার্স অথবা হরাইজন্টাল প্লেন দিয়ে যখন ভাগ করলাম তখন হিউম্যান বডিটা আবারও দুই ভাগে ভাগ হলো, কিন্তু রাইট লেফট না। সেটা কি কেউ বলতে পারবা? এরকম একটা ভার্টিক্যাল লাইন দেখতে পাচ্ছ না? এই যে দেখো, এই যে এরকম ইয়ে দিয়ে ডাক ডাক যে লাইনটা ইমাজিনারি লাইন, সেটা হলো ভার্টিক্যাল প্লেন। তার মানে এটা যদি মিডিয়ান প্লেন হয় আর একটা হলো ট্রান্সভার্স প্লেন, আর আমাদের মাথার এই সাইড থেকে আরেকটা যদি প্লেন যায় সেই প্লেনকে বলা হয় হলো করোনাল প্লেন অথবা ভার্টিক্যাল প্লেন। তাহলে তোমাদের কি মনে হয়, করোনাল প্লেন দিয়ে একটা বডিকে যদি এরকম ভাবে ভাগ করা হয় তাহলে বডিটা কি কি ভাগে ভাগ হবে? এন্টেরিয়র, প্রন্টেরিয়র, ব্যাকওয়ার্ড, এন্টেরিয়র, পোস্টেরিয়র পার্ট। কে অ্যানসার দিলা এটা? ভেরি গুড, মানে আমার খুবই ভালো লাগলো যে তুমি এটা অ্যানসার দিতে পারলা যে তাহলে দুই ভাগে ভাগ হবে, এটা হলো অ্যান্টেরিয়র আর কি পোস্টেরিয়র, তাই না? তোমরা কি এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। এখন দেখতে পাচ্ছ তোমার স্ক্রিন? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এভাবে তোমাদেরকে ক্লাসটা নিয়ে এভাবে ক্লাস নিলে আমার জন্য সুবিধা, তোমাদেরকেও দেখতে পারবো, আমি নিজেকেও দেখতে পারবো। আচ্ছা তাহলে দেখো, আমরা দুই ভাগে করোনাল প্লেন দিয়ে, ম্যাম লেখাগুলো একদম বোঝা যাচ্ছে না, ছোট হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে স্ক্রিন? জি ম্যাম, ঠিক আছে। এখন দেখো, তাহলে এটাকে আমরা দুই ভাগে ভাগ, করোনাল প্লেন দিয়ে আমরা বডিকে ফ্রন্ট এবং ব্যাক, মানে অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র, এই দুই ভাগে ভাগ করি। তাহলে তিনটা ইমাজিনারি প্লেন হলো, একটা হলো মিডিয়ান প্লেন, একটা হলো ট্রান্সভার্স প্লেন, একটা হলো করোনাল প্লেন। মিডিয়ান প্লেন দিয়ে আমরা বডিকে দুই ভাগে ভাগ করলাম, রাইট এবং লেফট। ট্রান্সভার্স প্লেন দিয়ে আমরা বডিকে দুই ভাগে ভাগ করলাম, আপার এবং লোয়ার পার্ট। আর করোনাল প্লেন দিয়ে আমরা বডিকে ভাগ করলাম দুই ভাগে, ফ্রন্ট এবং ব্যাক। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো যে তিনটা প্লেন কি জিনিস? ইমাজিনারি। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে যাই। এখন দেখো, এটা আরো দুটা পজিশন আছে, একটা হলো সুপাইন পজিশন আর একটা হলো প্রোন পজিশন। এই যে দেখো না, যে কোভিড ট্রিটমেন্টে মানে এখন ডাক্তাররা বলে যে প্রোনিং করতে, প্রোনিং মানে কি, এরকম উপর হয়ে শুয়ে থাকা। তার মানে একটা মানে ইফ আ পারসন লাইজ অন হিজ ব্যাক ইট ইজ নোন অ্যাজ দ্য সুপাইন পজিশন, অ্যান্ড ইফ আ পারসন লাইজ অন হিজ ফেস, মানে এভাবে যদি থাকে সেটা হলো প্রোন পজিশন। তোমাদের যে ডিসেকশন এক্সাম যখন হবে
তখন তোমরা দেখবা যে দুইটা বডির উপর ডিসেকশন এক্সাম হয়, একটা হলো সুপাইন পজিশনে আর একটা হলো প্রোন পজিশনে। মানে হলো তুমি যেন বডিটার ব্যাকের উপর এক্সাম দিতে পারো, ব্যাকের কি কি স্ট্রাকচার, মাসেল, নার্ভ ভেসেল আছে সেগুলো আইডেন্টিফাই করতে পারো। আবার আরেকটা হলো সুপাইন পজিশনে, যে বডিতে কি কি স্ট্রাকচার, মাসেল, নার্ভ ভেসেল আছে ফ্রন্টের দিকে সেটা তোমরা আইডেন্টিফাই করতে পারো। তাহলে সুপাইন পজিশন এবং প্রোন পজিশন কি জিনিস বুঝলা? যেকোনো হিউম্যান বডিকে একটা ইমাজিনারি প্লেন দিয়ে যদি দুই ভাগে ভাগ করা হয় তাহলে সেই দুই ভাগটা কেমন হবে? একটা সামনের ভাগ হবে আর একটা হলো পিছনের ভাগ হবে। তার মানে ধরো আমার বডিটাকে যদি আমার মাথা বরাবর এরকম একটা প্লেন দিয়ে একদম সমান ভাগে মাথা থেকে পা পর্যন্ত ভাগ করা হয় তাহলে আমি তো দুই ভাগ হয়ে যাব। সেই দুই ভাগটা কি? একটা সামনের পার্ট আর একটা কি পিছনের পার্ট। তাহলে ওই প্লেনটাকে বলা হয় হলো করোনাল প্লেন। বুঝতে পারছো? জি ম্যাডাম। আচ্ছা এখন দেখো তিনটা বেসিক প্লেন থাকে, সেটা যে কোন স্ট্রাকচার, যেটা বলছিলাম যে অ্যানাটমি কি জিনিস, অ্যানাটমি হলো যে স্টাডি যেটা কাটাকাটির মাধ্যমে যে কোন আমাদের হিউম্যান বডির স্ট্রাকচার সম্পর্কে যে স্টাডি আলোচনা করে তার নাম হলো অ্যানাটমি। তাহলে আমাদের বডির যে কোন স্ট্রাকচার জানতে হলে এই তিনটা প্লেন সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে। তাহলে কি কি প্লেন? মিডিয়ান প্লেন, করোনাল প্লেন, আর হলো ট্রান্সভার্স প্লেন, অথবা আরেকটা নাম হলো হরাইজন্টাল প্লেন। এখন মিডিয়ান প্লেন সম্পর্কে আমি তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই। এই যে দেখো একদম আমাদের বডির মাঝামাঝি একদম সবচেয়ে মানে মিড পয়েন্ট বরাবর যে লাইনটা চলে গেছে সেটা তো প্লেনটা চলে গেল, সেটা তো মিডিয়ান প্লেন। কিন্তু মিডিয়ান প্লেনের প্যারালালি, মিডিয়ান প্লেনের প্যারালালি যদি অন্য কোন প্লেন যায় সেই প্লেনটার নাম হলো মিড সাজাইটাল প্লেন। মিডিয়ান প্লেনের প্যারালাল সমান্তরালি যদি আরো কোন প্লেন আমরা ইমাজিন করি সেই প্লেনটাকে বলা হয় হলো মিড সাজাইটাল প্লেন। দেখো এখানে লেখা আছে মিড সাজাইটাল প্লেন, এই যে এখানে দাগটা কিন্তু একটা রেখা না। দেখো এখানে মিডিয়ান প্লেনের দাগটা কিন্তু একটু মোটা, তার মানে এটাকে যদি আমি মিড পয়েন্ট ভাবি, এটা যদি কাছেও হয় আবার দূরেও হয় তারপরও সেটা কি? এই দাগের প্যারালাল তো, তাই না? তাহলে সেটা হবে হলো মিড সাজাইটাল প্লেন, অথবা শুধু সাজাইটাল প্লেন বললেও চলবে। বুঝতে পারছো? জি ম্যাম। ম্যাডাম কষ্ট করে আরেকবার বলেন। সাজাইটাল প্লেনটা আবার বলুন। স্যাজাইটাল প্লেন, স্যাজাইটাল প্লেন ধরো তোমার বডিকে যদি একদম আমি মিডিয়ান প্লেন বরাবর কাটি, হ্যাঁ মিডিয়ান প্লেন বরাবর কাটলাম, তাহলে তুমি কয় ভাগ হলো বলো তো? দুই ভাগ। কি কি? রাইট আর লেফট? লেফট। তুমি কি সমান ভাগ হলো নাকি অসমান ভাগ হলো? সমান। সমান। সমান ভাগ হলো। তারপরে এখন ধরো তোমার বডিকে আমি আরেকবার আরেক ভাবে কাটলাম, সেই কাটাটা কেমন কাটা? সেটা হলো আমি তোমার বডিকে ওই মিডিয়ান প্লেন না বরাবর না কেটে মিডিয়ান প্লেনকে আমি একটা অক্ষ মনে করলাম, একটা এক্সিস মনে করলাম, ওই এক্সিসের থেকে কিছু ডানে বেশি অথবা কিছু বামে বেশি কাটলাম, তাহলে কি তুমি সমান ভাগ হবা? না ম্যাম। না, অসমান। ডানে বেশি থাকবে, কিছু ভাগ বামে বেশি থাকবে, তাই না? জি ম্যাম। এই তো এটাই হলো সাজাইটাল প্লেন, বুঝছো? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, এখন দেখো তিনটা প্লেনকে আলাদা আলাদা ভাবে তোমাদেরকে ভাগ করে বোঝানো হয়েছে। দেখো এটা তো আমাদের এই যে এই যে এটা হলো যে দেখো দুই ভাগ করতেছে, এটা হলো কি মিডিয়ান প্লেন, অথবা এটার আরেকটা নাম হলো স্যাজাইটাল প্লেনও বলা যায়, কিন্তু তোমরা মিডিয়ান প্লেন বলবা। তারপরে হলো ট্রান্সভার্স প্লেন। অ্যানাটমিতে মনে রাখবা টিচার যা বলবে সেটাই সব সময় বলার চেষ্টা করবা। তারপরে এটা হলো ট্রান্সভার্স প্লেন, আর আরেকটা দেখো ফ্রন্টাল প্লেন, অথবা এর আরেকটা নাম হলো করোনাল প্লেন, অথবা এর আরেকটা নাম হলো ভার্টিক্যাল প্লেন। এই যে দেখো এটা সামনে এবং পিছনে ভাগ করছে, এই জিনিসটাই আলাদা আলাদা ভাবে এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। দেখো যে ট্রান্সভার্স প্লেন, ট্রান্সভার্স প্লেনকে দিয়ে বডিকে দুই ভাগে ভাগ করা হয়, আপার পার্ট আর হলো লোয়ার পার্ট। তারপরে দেখো এটা হলো কি,
এইটা হলো করোনাল প্লেন। দেখো করোনাল প্লেন দিয়ে এই যে বডিকে সামনের পার্ট এবং এই যে দেখো পিছনের পার্ট, এই দুই ভাগে ভাগ করা হচ্ছে। আর এটা হলো মিডিয়ান প্লেন। দেখো মিডিয়ান প্লেন দিয়ে বডিকে রাইট এবং লেফট এই দুই ভাগে ভাগ করা হচ্ছে। প্লেনটা বুঝছো, তিনটা প্লেন? জি ম্যাম, জি ম্যাম, ইয়েস ম্যাম। ম্যাম মিডিয়াল প্লেন আর সেজিটাল প্লেন তো ম্যাম সেম না? আর সেজিটাল প্লেনের প্যারালালি কোনো কিছু থাকলে এটাকে প্যারাসেজিটাল প্লেন বলা হয়। প্যারাসেজিটাল প্লেন বলা হয় অথবা মিড সেজিটাল প্লেন বলা হয়। মিডিয়াম প্লেন আর একটা নাম হলো সেজাইটাল প্লেন, কিন্তু মিডিয়াম প্লেনের প্যারালালি কোনো প্লেন থাকলে সেটাকে মিড সেজাইটাল প্লেন বলে। আমি পড়েছি মেপি প্রাস। ঠিক আছে, ঠিক আছে, তুমি যেটা পড়েছো সেটা তুমি পড়তে পারো, কিন্তু তোমার টিচার তোমাকে যেটা বলবে তুমি ক্লাসে সেটাই করবা, বুঝছো? ওকে ম্যাম। মেডিকেল লাইফ শোনো, মেডিকেল লাইফটা এরকমই হয়। এরপরে ইয়েতে যাও, এরপরে হলো টার্মিনোলজি। টার্মিনোলজি দেখো অ্যানাটমি, ইট ইজ দ্য স্টাডি অফ স্ট্রাকচারস অর বডি পার্টস এন্ড দেয়ার রিলেশনশিপ টু ওয়ান অ্যানাদার। ঠিক আছে, অ্যানাটমি দেখো এখানে অন হবে না ওয়ান হবে। অ্যানাটমি দেখো, ইট ইজ দ্য স্টাডি অফ স্ট্রাকচারস অর বডি পার্টস এন্ড দেয়ার রিলেশনশিপ টু ওয়ান অ্যানাদার, এটার নাম হলো অ্যানাটমি। এখন দেখো এই যে তোমাদের টার্মিনোলজি গুলো লিখে দিছি, তোমরা যদি টার্মিনোলজি গুলো অন্য জায়গা থেকে পড়তে চাও অন্য জায়গা থেকে পড়তে পারো, অথবা এখান থেকে যদি পড়তে চাও এখান থেকেও পড়তে পারো। এটা হলো সুপিরিয়র। সুপিরিয়র মানে কি, দ্য পার্ট ইজ অ্যাবাভ অ্যানাদার অর ক্লোজার টু দ্য হেড। সুপিরিয়র মানে কি, দ্য সুপিরিয়র মানে হলো দ্য পার্ট উইচ উই আর টকিং অ্যাবাউট ইজ অ্যাবাভ অ্যানাদার, যে কোনো একটা জিনিসের উপরে, অথবা ক্লোজার টু দ্য হেড, হেডের কাছাকাছি। এই সুপিরিয়র শব্দটার আর একটা সিনোনিম আছে, সিনোনিমটা হলো ক্রেনিয়াল। তারপরে দেখো ইনফিরিয়র। ইনফিরিয়র মানে কি, দ্য পার্ট ইজ বিলো অ্যানাদার। ইনফিরিয়র মানে হলো যে পার্টটা হলো কোনো কিছু নিচে থাকে, অথবা টুয়ার্ডস দ্য ফিট মানে হলো পায়ের কাছাকাছি, সেটার নাম হলো ইনফিরিয়রের আর একটা সিনোনিম হলো কর্ডাল। তুমি ক্রেনিয়াল দিয়ে যা মিন করবা তুমি সুপিরিয়র দিয়েও তাই মিন করবা, আবার তুমি কর্ডাল দিয়ে যা মিন করবা তুমি ইনফিরিয়র দিয়েও তা একই জিনিস মিন করবা। তারপরে হলো অ্যান্টিরিয়র। অ্যান্টিরিয়র মিন্স টুয়ার্ডস দ্য ফ্রন্ট। যেমন ধরো এই যে শ্বাসনালী আমাদের ট্রাকিয়া, ট্রাকিয়া ইজ অ্যান্টিরিয়র টু দ্য বডি। আমাদের কি শ্বাসনালী আমাদের বডির সামনে না নাকি পিছনে? সামনে ম্যাম, সামনে। তাহলে আমাদের বডির সামনের দিকে হলো ট্রাকিয়া, মানে সামনে বলতে এখন থেকে আমরা বুঝবো অ্যান্টিরিয়র। এখন থেকেই তোমরা দেখো সাধারণ মানুষ কিন্তু এই অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ক্রেনিয়াল কর্ডাল বুঝবে না, তারা বলবে সামনে পিছনে মানে ডানে বামে। তোমরা কি বলবা? তোমরা বলবে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র। এখন থেকেই দেখো তোমরা অন্যদের থেকে আলাদা হয়ে যাবা। এই যে দেখো অ্যান্টিরিয়র, অ্যান্টিরিয়র মিন্স টুয়ার্ডস দ্য ফ্রন্ট, দ্য ট্রাকিয়া ইজ অ্যান্টিরিয়র টু দ্য বডি, মানে হলো অ্যান্টিরিয়র। আর একটা সিনোনিম হলো ভেন্ট্রাল। আর পোস্টেরিয়র মিন্স টুয়ার্ডস দ্য ব্যাক, ব্যাক মানে হলো মানে পিছনের দিকে পোস্টেরিয়র। দ্য ভার্টিব্রাল কলাম ইজ পোস্টেরিয়র টু দ্য বডি। এই যে ভার্টিব্রাল কলাম যে মেরুদণ্ড, সেটা কি বডির কি পোস্টেরিয়রলি থাকে নাকি অ্যান্টিরিয়রলি থাকে? যেমন দেখো আমাদের হাত এবং পা, ওই যে আমরা ওই যে মিডিয়াম প্লেনটা চিন্তা করো, মিডিয়াম প্লেন থেকে আমাদের হাত পা কি দূরে না কাছে? দূরে। মিডিয়াম প্লেন থেকে আমাদের হাত পা হলো দূরে। ল্যাটারাল মিন্স অ্যাওয়ে ফ্রম দ্য ইমাজিনারি মিডলাইন। মিডিয়াম প্লেন থেকে আমাদের দুইটা হাত দুইটা পা কিন্তু দূরে, এই জন্য মিডিয়াম প্লেন থেকে আমাদের এই হাত পা ল্যাটারালি। আবার দেখো মিডিয়াল, মিডিয়াল মানে হলো নিয়ার দ্য ইমাজিনারি মিডলাইন। এই যে ইমাজিনারি মিডলাইন মিডিয়াম প্লেন, এটার কাছাকাছি যেটা ইয়ে সেটা হলো মিডিয়াল। যেরকম দেখো আমাদের নোজ,
আমাদের নোজ কিন্তু একদম আমাদের যদি চিন্তা করো একটু ডানে বাঁয়ে হবে তাহলে হলো নোজ ইজ দা মিডিয়াল টু দা মিডলাইন অথবা আমাদের আইজ দেখো আইজের মিডিয়ালি কিন্তু নোজ আর আইজের ল্যাটারালি কিন্তু ইয়ার্স তাই না এই জিনিসটা বুঝছো ধরো আমরা এইটাকে চিন্তা করলাম আমাদের এক্সিস এই দুটা চোখকে দুইটা চোখকে যদি এক্সিস চিন্তা করি এই দুইটা চোখের ল্যাটারালি ল্যাটারালি হলো কি আমাদের ইয়ার্স আর এই দুইটা চোখের মিডিয়ালি আমাদের কি নোজ বুঝছো ল্যাটারাল আর মিডিয়াল মানে কি এখন দেখো ল্যাটারাল মিডিয়াল অ্যান্টেরিয়র পোস্টেরিয়র তারপর সুপিরিয়র ইনফেরিয়র এই কয়টা টার্মস বিশেষ করে আরো অনেক টার্ম আছে এগুলো তোমাদের সাথে আজকে আমরা আলোচনা করব এই কয়টা টার্ম কিন্তু মানে খুবই খুবই ইয়ে তোমাদেরকে একদম ফ্রিকোয়েন্ট এই কয়টা টার্ম যদি তোমরা না জানো মানে তাহলে অ্যানাটমি কিন্তু বই খুলে কিছুই করতে পারবে না সো এই কয়টা টার্মস তোমাদের জানতে হবে এখন দেখো এই যেটা আমি তোমাদেরকে বললাম কোনটা মিডিয়াল কোনটা ল্যাটারাল কোনটা অ্যান্টেরিয়র কোনটা পোস্টেরিয়র এই যে দেখো একটা হিউম্যান বডি এটা তুমি ফ্রন্ট ভিউ দেখছো আর এই হিউম্যান বডিটা ম্যাম কথা আটকে আটকে যাচ্ছে না ম্যাম কথা তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে দেখো এই যে এখানে দুইটা পিকচার দেখতে পাচ্ছ দুইটা পিকচারের একটা হলো কি ফ্রন্টের দিকের ভিউ আর একটা হলো সাইডের ভিউ হ্যাঁ ফ্রন্ট ভিউ আর হলো সাইড ভিউ এই যে দেখো ফ্রন্ট ভিউতে তুমি যেটা দেখতেছো ফার্স্টে দেখো এইটা আমাদের এই যে মিডলাইন দিস ইজ দা মিডলাইন ঠিক আছে মিডলাইন থেকে কাছে মানে মিডিয়াল মিডলাইন থেকে দূরে মানে ল্যাটারাল দেখো টুয়ার্ডস দা মিডলাইন মিডিয়াল অ্যাওয়ে ফ্রম দা মিডলাইন ইজ দা ল্যাটারাল তারপরে দেখো সুপিরিয়র ইনফিরিয়র এইটা আমাদের বডির কোন প্লেন কে আমাকে বলতে পারবে ট্রান্সভার্স প্লেন হরিজন্টাল অথবা হরিজন্টাল প্লেন এই যে ট্রান্সভার্স প্লেন অথবা হরিজন্টাল প্লেন ট্রান্সভার্স প্লেন অথবা হরিজন্টাল প্লেনের থেকে উপরে মানে হলো প্লেনের উপরে সুপিরিয়র আর এই প্লেনের নিচে মানে হলো ইনফিরিয়র অথবা হেডের কাছে হেডের দিকে সুপিরিয়র অথবা হেডের নিচে মানে ফিটের কাছে পায়ের কাছে এটা হলো ইনফিরিয়র তারপরে দেখো আরো কিছু টার্ম আছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এটা দেখো সাইড ভিউ হ্যাঁ এই যে সামনের দিকে আমাদের বডির সামনের দিকে ফেসিং যা সেগুলি হলো অ্যান্টেরিয়র আমাদের বডির পিছনের দিকে ফেসিং যা সেটা হলো পোস্টেরিয়র অ্যান্টেরিয়রের আরেক নাম ভেন্ট্রাল পোস্টেরিয়র আরেক নাম ডর্সাল সেফালিক আর হলো কডাল হেডের দিকের স্ট্রাকচার গুলোকে বলা হয় সেফালিক পায়ের দিকের স্ট্রাকচার গুলোকে বলা হয় হলো কডাল সেফালিক অথবা ক্রেনিয়াল একই জিনিস বুঝছো মানে হেড রিলেটেড টার্মটাকে সেফালিক বলা হয় আর কডাল কডাল মানে তো ওই যে ইনফেরিয়রের সমর্থক তারপরে একটা জিনিস এখানে দেখো প্রক্সিমাল আর হলো ডিস্টাল ধরো এই যে এটা আমাদের কি জয়েন্ট এলবো জয়েন্ট হ্যাঁ এই এলবো জয়েন্ট থেকে এই মানে এলবো জয়েন্ট থেকে কাছে মানে প্রক্সিমাল এলবো জয়েন্ট থেকে দূরে দেখো আমাদের এই এলবো জয়েন্ট অথবা ধরো রিস জয়েন্ট হ্যাঁ রিস জয়েন্টের কাছে কিন্তু আমাদের পাম অফ দা হ্যান্ড আর রিস জয়েন্ট থেকে দূরে কিন্তু আমাদের ফিঙ্গার্স অথবা ধরো রিস্ট জয়েন্ট থেকে কাছে আমাদের এই যে এই ফিঙ্গারের ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট গুলো আর রিস্ট জয়েন্ট থেকে দূরে আমাদের হলো এই শোল্ডার জয়েন্ট ঠিক আছে তাহলে কাছে যেটা কোন একটা স্ট্রাকচারকে স্ট্রাকচারের রুট হিসাব করে ওই রুট থেকে যেটা কাছে সেটা প্রক্সিমাল এবং ওই রুট থেকে যেটা দূরে সেটা ডিস্টাল ঠিক আছে আচ্ছা যেরকম ধরো নি জয়েন্ট হ্যাঁ টুয়ার্ডস দা নি জয়েন্ট মানে প্রক্সিমাল নি জয়েন্টের কাছাকাছি ধরো এইটা একটা পেশেন্ট ও নি জয়েন্টে মানে নি জয়েন্টের কাছে ও ধরো কোনো একটা অ্যাবসেস অথবা কাটা ছেঁড়া এগুলি নিয়ে তোমার কাছে আসছে তাহলে তুমি এটা কিভাবে ডিসক্রাইব করবা প্রক্সিমাল টু দা নি জয়েন্ট আর ইয়েটা কোথায় ডিজিজটা কোথায় প্রক্সিমাল নি জয়েন্টের কাছাকাছি এভাবে ডিসক্রাইব করবা আবার ধরো ও ইয়ে করছে ওর এই এই সাইডে একটা কাটা ছেঁড়া হ্যাঁ এই সাইডে একটা কাটা ছেঁড়া আছে তাহলে তুমি যদি এটা ধরো আমরা সাসপেক্ট করতেছি এটা নি রিলেটেড কোনো সমস্যার কারণে এখানে যে কোনো ধরনের একটা ডিজিজ দেখা দিছে তাহলে আমরা এটাকে কিভাবে ডিসক্রাইব করব এটা হলো ডিস্টাল টু দা নি জয়েন্ট মানে নি জয়েন্টের থেকে একটু দূরে
নি জয়েন্ট থেকে দূরে তারপর ধরো এই যে এলবো জয়েন্ট হ্যাঁ এলবো জয়েন্টের কাছে কোন ভেসেল থাকে সেটাকে আমরা ডিসাইড করব প্রক্সিমাল টু দ্য এলবো জয়েন্ট এলবো জয়েন্ট থেকে দূরে এলবো জয়েন্ট থেকে দূরে দেখো হেডের দিকে সেটা হলো ডিসটাল টু দ্য এলবো জয়েন্ট অথবা এলবো জয়েন্ট থেকে দূরে ফিঙ্গারের কাছে যদি কোনো কিছু ডিসক্রাইব করি তাহলে সেটা ডিসটাল টু দ্য এলবো জয়েন্ট মানে আমরা এলবো জয়েন্টকে আমরা আমাদের সেন্টার হিসেবে কাউন্ট করছি মানে এলবো জয়েন্ট রিলেটেড স্ট্রাকচার হিসেবে আমরা কাউন্ট করতেছি ঠিক আছে তোমরা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ হ্যাঁ ম্যাম একটা কোশ্চেন আছে ম্যাম প্রক্সিমাল যে বিষয় হ্যাঁ কি কি বলো ম্যাম যদি প্রক্সিমাল যে বিষয়টা এটা অক্ষ সাপেক্ষে আমরা অক্ষ সাপেক্ষে বা জয়েন্ট সাপেক্ষে হিসাব করবো কিনা জি প্রক্সিমাল বিষয়টা শুধু জয়েন্ট সাপেক্ষে না ধরো যে কোনো ভিসেরা বুঝো ভিসেরা কাকে বলে যে অর্গান ধরো যে কোনো ভিসেরা অথবা যে কোনো ব্লাড ভেসেল অথবা যে কোনো মানে যে কোনো স্ট্রাকচার তোমার হিউম্যান বডিতে যে কোনো স্ট্রাকচার সেই যে কোনো স্ট্রাকচারকে তুমি যদি সে একটা মানে একটা কেন্দ্র ধরো সেন্টার ধরো সেই সেন্টার থেকে দূরে সেই সেন্টার থেকে কাছে ঠিক আছে এটা হলো প্রক্সিমাল আর ডিস্টাল এই যে দেখো বুঝেছি ম্যাডাম এই যে দেখো এখন এরপর আসো যে ইপসিল্যাটারাল মানে কি সেম সাইডে কন্ট্রাল্যাটারাল মানে হলো অপোজিট সাইড যেরকম কি ডান হাত আর ডান পা কি ইপসিল্যাটারাল না কন্ট্রাল্যাটারাল ইপসিল্যাটারাল আর ডান হাত আর ডান পা এটা কি ইপসিল্যাটারাল না কন্ট্রাল্যাটারাল যেমন দেখো এলবো ইজ প্রক্সিমাল টু দা রিস্ট এলবো জয়েন্ট রিস্ট জয়েন্টের কাছে এলবো জয়েন্ট রিস্ট জয়েন্টের কাছে আবার ধরো এই যে কি এলবো জয়েন্ট এলবো জয়েন্ট কে তুমি ইয়ে করো এলবো জয়েন্ট is distal to the এই যে আমাদের যে vertebral intervertebral joint আছে সেটাকে হিসাব করো is distal to the intervertebral joint ঠিক আছে এভাবে হিসাব করো proximal distal তারপর distal দেখো it means that a particular body part is farther from the trunk or farther from another specified point of reference than another part যেমন fingers are distal to the wrist এই যে wrist joint এই যে palm আর এই যে finger wrist থেকে কিন্তু finger গুলো দূরে ফিঙ্গারের যে টিপ এটা কিন্তু রিস্টের কাছে না রিস্টের কাছাকাছি জায়গাটা ধরো এটা রিস্ট রিস্টের কাছাকাছি জায়গাটাকে আমি প্রক্সিমাল ধরবো আর এই কাছাকাছি জায়গার দূরে যারা থাকবে তাদেরকে আমরা ধরবো হলো ডিস্টাল এরপর দেখো সুপারফিশিয়াল সুপারফিশিয়াল মানে হলো সিচুয়েটেড নিয়ার দ্য সারফেস সারফেস বলতে আমরা সাধারণত সুপারফিশিয়াল বলতে বুঝি নিয়ার দ্য স্কিন যেরকম ধরো আমাদের বডির বোনস মাসেল এরা কি সুপারফিশিয়াল আর আমাদের বডির অর্গান গুলো যেমন ধরো হার্ট তারপর লাং তারপর ধরো স্টোমাক তারপর ধরো ইউটেরাস এরা কি এরা হলো ডিপ মানে হলো স্কিন থেকে একদম ভিতরে বডির ভিতরে তাহলে সুপারফিশিয়াল মিন্স সিচুয়েটেড নিয়ার দ্য সারফেস পেরিফেরাল অলসো মিন্স আউটওয়ার্ড অর নিয়ার দ্য সারফেস সুপারফিশিয়াল বলতে পারো অথবা পেরিফেরাল বলতে সুপারফিশিয়াল অথবা পেরিফেরাল সিচুয়েটেড নিয়ার দ্য সারফেস মানে হলো সারফেসের কাছাকাছি পেরিফেরাল বলতে বোঝায় যে কোনো কিছুর এক্সটার্নাল পার্টটা পেরিফেরাল সারফেস আর ডিপ ইজ ইউজ টু ডিসক্রাইব পার্টস দ্যাট আর মোর ইন্টারনাল একদম ইন্টারনাল যেটা বললাম যে যেমন ধরো আমাদের অর্গানগুলো আমাদের হার্ট লাংস এগুলি কি বডির একদম ডিপে একদম বডির মানে বাইরের দিকে কি আমাদের স্কিন স্কিন হলো সুপারফিশিয়াল এবং এটাকে এটা হলো আমাদের বডির কি সেন্টারের দিকে না পেরিফেরির দিকে পেরিফেরাল পার্ট ঠিক আছে আমাদের লিম্বস গুলো ঠিক আছে লিম্বস গুলো কি আমাদের লিম্বস গুলো কি আমাদের বডির সেন্টারের দিকে থাকে না পেরিফেরির দিকে থাকে বলো তো পেরিফেরির দিকে থাকে ঠিক আছে এখন দেখো এক্সিয়াল পার্ট আর হলো অ্যাপেন্ডিকুলার পার্ট তোমরা কি কখনো কোন স্কেলেটন দেখছো
skeleton skeleton এর যেমন ধরো head তারপর skeleton এর neck আর skeleton এর trunk যে rib cage টা সেইটা কি তৈরি করে একটা axis তৈরি করে না সেটা ওই এক্সিসটাকে বলা হয় হলো এক্সিয়াল পার্ট আর ওই এক্সিস থেকে দূরে যেগুলি থাকে সেগুলোকে বলা হয় হলো অ্যাপেন্ডিকুলার পার্ট বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপেন্ডিকুলার পার্ট বলতে আমাদের লিম্বস গুলোকে বোঝানো হয় যেমন আমাদের হাত পা আপার লিম্ব আর হলো লোয়ার লিম্ব মানে এক্সিস এটা হলো মানে তুমি যদি একটা স্কেলেটন হিসাব করো স্কেলেটনের হেড নেক রিবস তারপর ভার্টিব্রাল কলাম তারপর স্টারনাম এটা হলো এক্সিস এবং এই বোনস গুলোকে এক্সিয়াল বোনস বলে এবং এই বোনস গুলো ছাড়া যেরকম আমাদের হাত পায়ের বোনস গুলো সেই হাত পায়ের বোনস গুলোকে বলা হয় হলো অ্যাপেন্ডিকুলার বোনস বুঝছো